হ্যাঁ, ভালো লাগছে তো এই কথাগুলো। উপরে ডিপেন্ডস করবে। আপনি যদি মনে করেন টাকা খরচ করবো, খারাপদের সাথে মিশিয়ে আমি কিছু মানে ই করতে চাবো, আর আপনি যদি চান না আমি টাকা খরচ করবো, ঠিক আছে, ভালো দিক লাগাই, ভালো কিছু কাজে লাগাই, ঠিক আছে। বুঝতে পারবেন কিনা জানি না, আসলে আমার আইডিয়া নাই। আমি এই পর্যন্ত হয়তো বা কত 30, সর্বোচ্চ 30 জনকে ফলো দিয়েছি, 5-7 জন মনে হয় ফলো ব্যাক দিয়েছে। হয়তো আপনি ঘুরে দেখার সুযোগ আছে কিনা, আমি কাদেরকে ফলো দিয়েছি বিন্দু মাত্র যদি দেখি এদের ভিতরে খারাপ কিছু আছে তাকে আমি কি করে দিই। আপনার সাথে কথা বললাম আমি এটা ভালো লাগছে, আমার যদি মনে হয় যে আপনি যদি খারাপই আসছেন আমি নিজেকে আনফলো করে দিই। আমি কোনো খারাপ সাইট খারাপ সাইট নেই, শুনে এই জায়গা সে না একদম একদম বলছে, একদম বলছি যারা খারাপ সাইট গুলো নিয়ে কাজ করে বা খারাপ সাইট গুলো ই করে, এদেরকে এদের বন্ধু আমি যাই না, এদেরকে আমি ফলো দিই না। আমি আপনাকে এটাই বলেছি যে আমি কাদেরকে ফলো দিছি। এই এই অনলাইনটা বুঝছেন, অনলাইনটা কথা বললেই মনে করেন মানুষ বলে, কথা বললে মাওয়াই বাজার হয়, ঠিক আছে।